রাজধানীর ছয়টি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে গতকাল জমজমাট ছিল ষষ্ঠ ঢাকা আর্ট সামিট। দেশ বিদেশের নামি দামি শিল্পীদের কাজ দেখে সৃষ্টিশীল জগতের অভিজ্ঞতা সঞ্চয় করে তারা। নতুন প্রজন্মকে শিল্পমনা করে তুলতে সোমবার সকালে ছিল বিশেষ আয়োজন। 5 শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্রাঙ্গণ। বন্যা শিরোনামে আয়োজিত এই সামিটে শোভা পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে দেশ বিদেশের অনেক শিল্পকর্ম। গোটা পৃথিবীতে কি কি হচ্ছে এইটা জানার জন্য এই সামিটে ওদেরকে আনা, যে কালচারের প্রতি যে ওদের ইচ্ছা এটাকেই আমরা হচ্ছে জাগানোর জন্য আর কি এখানে এসেছি। বিভিন্ন গ্যালারিতে শিল্পকর্ম ঘুরে দেখে শিক্ষার্থীরা, মিটিয়ে নেয় নিজেদের কৌতূহল, ছিল বিনোদনের ব্যবস্থাও। এখানে এটা ভালো লাগছে আমার, যে নাম লেখা ওটা ভালো লাগছে, ওখানে বড় হচ্ছে একটা সিঁড়ির মধ্যে বই ছিল ওটা ভালো লাগছে, অনেক মজা লাগছে। পর্যায়ক্রমে 10টি স্কুলের 1300 মতো ছাত্রছাত্রী ঢাকা আর্ট সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে। কেউ যদি একটা সৃজনশীল কর্মের মধ্যে থাকে তবে তার মধ্যে নেতিবাচকতা আসলে ওইভাবে এটা গ্রো করে না, এই জন্য ছোট বাচ্চাদেরকে দেওয়া এই আনা হয়েছে এবং ওদের জন্য এই অ্যাওয়ার্ডটা রাখা হয়েছে। 9 দিনের এই আয়োজনের পর্দা নামবে 11ই ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ছয়টি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে গতকাল জমজমাট ছিল ষষ্ঠ ঢাকা আর্ট সামিট। দেশ বিদেশের নামি দামি শিল্পীদের কাজ দেখে সৃষ্টিশীল জগতের অভিজ্ঞতা সঞ্চয় করে তারা। নতুন প্রজন্মকে শিল্পমনা করে তুলতে সোমবার সকালে ছিল বিশেষ আয়োজন। 5 শতাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্রাঙ্গণ। বন্যা শিরোনামে আয়োজিত এই সামিটে শোভা পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে দেশ বিদেশের অনেক শিল্পকর্ম। গোটা পৃথিবীতে কি কি হচ্ছে এইটা জানার জন্য এই সামিটে ওদেরকে আনা, যে কালচারের প্রতি যে ওদের ইচ্ছা এটাকেই আমরা হচ্ছে জাগানোর জন্য আর কি এখানে এসেছি। বিভিন্ন গ্যালারিতে শিল্পকর্ম ঘুরে দেখে শিক্ষার্থীরা, মিটিয়ে নেয় নিজেদের কৌতূহল, ছিল বিনোদনের ব্যবস্থাও। এখানে এটা ভালো লাগছে আমার, যে নাম লেখা ওটা ভালো লাগছে, ওখানে বড় হচ্ছে একটা সিঁড়ির মধ্যে বই ছিল ওটা ভালো লাগছে, অনেক মজা লাগছে। পর্যায়ক্রমে 10টি স্কুলের 1300 মতো ছাত্রছাত্রী ঢাকা আর্ট সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে। কেউ যদি একটা সৃজনশীল কর্মের মধ্যে থাকে তবে তার মধ্যে নেতিবাচকতা আসলে ওইভাবে এটা গ্রো করে না, এই জন্য ছোট বাচ্চাদেরকে দেওয়া এই আনা হয়েছে এবং ওদের জন্য এই অ্যাওয়ার্ডটা রাখা হয়েছে। 9 দিনের এই আয়োজনের পর্দা নামবে 11ই ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।